বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ বাদ প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত প্রজ্ঞার খনি চল্লিশ হাদিস হাদিস আরবাইন সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করব ছাব্বিশতম হাদিস কল্যাণ লাভের পন্থাসমূহ ইমাম নবী তার প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস আর বাইনের মাঝে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহসাল্লামের মূল্যবান মহামূল্যবান কথামালাকে মালাকে একত্রিত করেছেন সে হাদিসেরই ধারাবাহিক আলোচনায় আজকে ছাব্বিশতম পর্বে আমরা পদার্পণ করেছি যেখানে রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম আলোচনা করেছেন কল্যাণ লাভের পদ্ধতিসমূহ এ হাদিসটি বর্ণিত হয়েছে আবু হরারা রদিয়াল্লাহ তালাহু থেকে তিনি বলেন যে রসল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলেছেন খুল্লু সুলামা মিনান্ন আলিহি সদাকা প্রত্যেকটি মানুষের উপরে রয়েছে তাঁর গ্রন্থিসমূহের সাদাকা প্রদান করা খুল্লা ওফি হিসামস এটা প্রতিদিনই যখন ভোর বেলায় কোনো বুনিয়াদম উপনীত হয় কোনো বান্দা যখন ভোর করে তখন তার গ্রন্থিসমূহের পক্ষ থেকে সদাকা দেয়া অপরিহার্য হয়ে যায় আদিল দিলু নাইন সদাকা দুজন ব্যক্তির মাঝে আদালত করা ইনসাফ করা তাদের ঝগড়া বিবাদ বিরোধের মীমাংসা করে দেয়া এটা হল সদাকা ওয়া আলিহা এবং কোনো ব্যক্তিকে তার বাহনের উপর সাওয়ারির উপর উঠতে সাহায্য করা এটাও সদাকা বলে গণ্য হয়ে থাকে আলিহা মা আহ সদাকা অথবা কোনো ব্যক্তি যখন তার কোনো বাহনে কোনো বোঝা উঠাতে চায় আর সে পারে না অথবা কষ্টকর হয় এমন সময় যদি কেউ তার সে বোঝা উঠাতে সাহায্য করে এই সহযোগিতাটা তার জন্য সদাকা হিসেবে আল্লাহ রব্বুল্লা আলমীর কাছে গ্রহণ হয়ে থাকে অলখালিমাতুথ থাই বা সদাকা যদি কোনো ব্যক্তি উত্তম কথা বলে ভালো কথা বলে এটাও তার জন্য সদাকা হিসেবে গ্রহণ হয়ে থাকে অকুল্ল খতোয়া তেমসিহা ইলাল মসজিদ সদাকা এবং মসজিদের দিকে যাওয়ার সময় যখন একজন মুসল্লি পা ফেলে ফেলে হেঁটে হেঁটে মসজিদে চলে যায় প্রতিটি পা ফেলাতে তার সাদাকা বলে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে গণ্য হয়ে থাকে অত মিথুল আদা তরিক সদাকা এমনিভাবে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি সরিয়ে ফেলা হয় তাহলেও এর মাধ্যমে তার সদাকা আদায় হয়ে যায় রব্বুল্লাহ আলামিন আর এই কাজটিকে দান হিসেবে তাকে গ্রহণ করেন এবং উত্তম প্রতিদান তাকে প্রদান করেন এ হাদিসটি বর্ণনা করা হয়েছে সাহি বখারি এবং মুসলিমে মুত্তাফা খুনা আলী এহাদিসটি সত্যি হাদিসের মাঝে একজন মানুষ কল্যাণ অর্জন করার এবং একজন মানুষ সৌভাগ্যবান হবার যে পদ্ধতিগুলো থাকতে পারে এই হাদিসের মাঝে আমরা সেগুলো আলোকপাত হয়েছে বলে দেখতে পেয়েছি রসল্লা সালাহ আলসালাম আমাদেরকে বলছেন যে প্রত্যেক মানুষের উচিত যখন সে ভুল করে তখন তার গ্রন্থি সমূহের সদাকা প্রদান করা অন্য একটি হাদিস দিয়ে স্পষ্ট হয়েছে যে একজন মানুষের দেহে তিনশত ষাটটি গ্রন্থি রয়েছে যেমন বলা হয়েছে যে ফিল ইনসানি সালাসু মি তুনা মফসিলান যে প্রত্যেকটা মানবদেহে রয়েছে তিনশো ষাটটি গ্রন্থে ফালেহ আইয়া তা সদ্দাকা আনকুল্লি মিন অতএব তার উচিত হবে প্রত্যেকটি এই গ্রন্থির পক্ষ থেকে একটি একটি করে সাদাকা আদায় করা তার সক্রিয়া আদায় করা কলু তখন বললেন হে আল্লাহ রসুল কাজটি করতে পারবে এটা তো অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয় কল ফিল তুদিন তুমি যখন দেখবে মসজিদে কোনো ময়লা আবর্জনা কফ থুতু এইরকম অপরিচ্ছন্ন জিনিস পড়ে আছে তুমি সেটাকে সরিয়ে ফেলবে এবং মসজিদকে তুমি পুত পবিত্র পরিচ্ছন্ন করে রাখবে এটি তোমার জন্য সাদাকা হিসেবে তার বিকল্প হিসেবে রব্বুল আলমিন গ্রহণ করবেন এমনিভাবে তুমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে তুমি সরিয়ে দেবে যাতায়াতের রাস্তাকে তুমি উন্মুক্ত এবং নিরাপদ করে দেবে এটা তোমার জন্য সাদাকা হবে আর যদি তুমি এগুলো করতে নাই পারো তাহলে তোমার কাজ হচ্ছে যে ফা রকা আতা দোহা তুমি তাহলে দুরাকাত সলা তো দোহা আদায় করবে এটা হবে তো উকা তোমার জন্য তার বিকল্প হিসেবে যথেষ্ট দর্শক শ্রোতা এই হাদিসটি বর্ণিত হয়েছে আহমদ দাউদ ইবনু মাজা এবং সাহিতার গিবে বিশুদ্ধ সনদে এ হাদিসে শেষাংশে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সকালে নিরাপদে ভোর করার পর তার তিনশো ষাটটি গ্রন্থির সদাকাপ আদায় করতে চায় তাহলে সেই জন্য দুরাকাত আকাত সোলাতুল দোহা সলাতুল ইশরাক বা সোলাতুল আউয়াবির এই দুরাকাত আকাত সলাদ যেন আদায় করে নেয় তাহলে এই সলাদটুকুই তার জন্য তিনশো ষাটটি গ্রন্থির পক্ষ থেকে সদাকা হিসেবে বিকল্প হিসেবে আল্লাহ রব্বুল্লা আলমী গ্রহণ করে নেবেন সন্দেহ নেই যে আমরা যখন আল্লাহ রব্বুল্লাহ আলমীর কোনো নিয়ামত পাবো অবশ্যই তাঁর সক্রিয়া আমরা আদায় করব এবং তাহলে রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে আমাদের নিয়ামতকে তিনি আরও বাড়িয়ে দেবেন রসুল উল্লাহ সাল আলহ তারপর তিনি সদাকা এর ক্ষেত্রটাকে উন্মুক্ত করে দিয়েছেন যে সদাকা এর ক্ষেত্রটা অনেক বেশি আসলে এহাদিসের মাঝে দেখতে পাই যে আমরা সদাকাকে মূলত ভাগে ভাগ করা হয়েছে যেমন একটা হলো অর্থের দ্বারা যদি আমরা সদাকা প্রদান করি এটা যেমন দান সদকা হিসেবে গ্রহণ হয়ে থাকে মালের দ্বারা যেটা আমরা করি বিপরীতে একজন মানুষ তার আমলের দ্বারাও কিন্তু অনেক বড় সদাকা এর পালনকারী বা অনেক বড় আমল দ্বার হতে পারে সেজন্যই রসল্লাহ সালু আলাম তিনি বলছেন তা আদিল উবাইনাতন সদাকা দুজন ব্যক্তির মাঝে তুমি যখন বিচার ফায়সলা করবে তাদের মাঝে যখন ইনসাপূর্ণভাবে কোনো বিরোধের মীমাংসা করে দেবে এটা তোমার যেন সাদাকা হিসেবে গণ্য হয়ে থাকবে উত্তম কোনো কথা যখন তুমি বলবে এটা তোমার যেন সাদাকা হিসেবে গণ্য হয়ে যাবে যখন তুমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে এটা সাদাকা হিসেবে গণ্য হবে এমনিভাবে বাহনে উঠতে সাহায্য করা কোনো মাল উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে কাউকে সাহায্য করা ইত্যাদি সেই জন্যই আমরা বোখারি অন্য একটি রেওয়াতে দেখতে পাই রসল সাল আলী সাল্লাম তিনি বলছেন কুল্লু মা আরুফিন সাদাকা প্রত্যেকটি ভালো কাজে সাদাকা হিসেবে গণ্য হয়ে থাকে এবং রসল্লাহ সাল্লাহ আলিস্লাম অন্য একটি হাদিসে তিনি বলছেন যে আল ইমানবা ইমানে রয়েছে সাতাত্তরেরও বেশি শাখা প্রশাখা আফদা কৌলুল্লাহ ইল্হ ই আল্লাহ এর সবচেয়ে শ্রেষ্ঠ শাখাটি হচ্ছে এই কথা বলা যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই মাহবুদ নেই আনুগত্যের দাবিদার আর কেউ নেই অর্থাৎ বান্দা সমস্ত আমল সমস্ত এবাদত কেবল রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই করবে আর হাদিসের দ্বিতীয় যে অংশটি বলা হয়েছে সেটা হচ্ছে যে আদা নাহ ইমা ততুল আদা আনিতরিক আর ইমানের সর্বনিম্ন যে শাখাটি সেটা হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া তাহলে উত্তম এবং শ্রেষ্ঠ যে শাখাটি সেটা হচ্ছে লাই লাই লাল্লা এই কালিমা আর দ্বিতীয় এবং শেষ যেটা সেটা হচ্ছে যে ইমা ততুল আদা আনি তরিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া সর্বশেষ বলা হয়েছে বল হায়াও সর্বাত্ম ইমান লজ্জা হচ্ছে ইমানেরই অংশ অর্থাৎ আসলেই আমরা যদি সৃষ্টির জন্য কল্যাণ করি এবং রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য ভালো কাজ করি তাহলে কাজগুলো আমাদের কাছ থেকে সাদাকা হিসেবে কিন্তু গ্রহণ করা হয়ে থাকে একজন গরিব মানুষ যার অঢেল অর্থ নেই এবং যিনি খুব অর্থ সংকটে রয়েছেন তিনিও বিকল্প সাদাকা এভাবে তিনি আদায় করতে পারেন রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য সব হান আল্লাহ ওহামদুলিল্লাহ ওয়ালাহাল্লাহ আল্লাহ আকবর তাজবি তিনি পড়তে পারেন বিপরীতে তিনি ভালো ভালো কাজগুলো করার মাধ্যমে তার আমলকে আরও শানিত করতে পারেন বিশেষ করে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার মাধ্যমে চলাচলের রাস্তাকেও মুক্ত করে দেওয়া নিরাপদ রাখা এটা আমার আপনার সকলের কর্তব্যার মসজিদের দিকে বেশি বেশি গমন করাতে প্রত্যেকটা মানুষের জন্যই এক একটি পদক্ষেপে তার একটি গোনা ক্ষমা হয় একটি সব দেওয়া হয় এবং সেই ব্যক্তি মূলত একটি সদাকাও প্রদান করতে পারে আসুন আমরা আমাদের জীবনের স্বর্ণালী সময়কে এ আমলের এই পূর্ণ সময়কে আমরা ভালো কাজের জন্য ব্যয় করি এবং যেই যেইভাবে আমরা সাদাকা এর মর্যাদা নিজকে অভিষিক্ত করতে পারি এমন সত্য উত্তম কাজে সুন্দর কাজে আমরা অগ্রসর হই এবং বিশেষ করে আমরা যেন আমাদের এই সকল গ্রন্থিগুলো যথাযথভাবে সাদাকা প্রদান করি এবং রব্বুল আলমিনের যথাভযুক্ত সক্রিয়া আদায়ের জন্য আমরা নিজেদের প্রস্তুত করি আল্লাহ রব্বুল আলমিন সকল উত্তম কাজকে তার সন্তুষ্টির জন্যই নিবেদিত করার তফিক দান করুন সোহ্যান কালক ইক والسلام عليكم ورحمه الله وبركاته